আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনের কেমন সবাই আশা করি ভালো আছেন। আমি আল্লাহ রহমত ভালো আছি। আজকে হচ্ছে বন্ডেক্সের একটা বিগ আপডেট নিয়ে আসলাম। আপডেটটা হচ্ছে বন্ডেক্সের কীভাবে হচ্ছে এখানে ওয়ালেট অ্যাড করবেন এবং নেক্সট টাইম হচ্ছে উইথড্র নেবেন এই ওয়ালেটে, এবং হচ্ছে এই ওয়ালেট থেকে কিন্তু ট্রান্সফার হয়ে মেইননেটে নিয়ে আসবেন। তারা হচ্ছে এক্সচেঞ্জারে তারা লিস্টেড করবে। এ কারণে হচ্ছে আমাদের ওয়ালেটটা অবশ্যই এটা আমাদের ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। তো ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করে সেই বিষয়ে নিয়ে আপনার আসবো। তো ভিডিও ডিসক্রিপশন যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আজকে সাইড লিঙ্ক লেখা লাগবে, এরকম অপশন আসবে। সরাসরি আপনাকে এরকম পোস্টে নিয়ে আসবে। নিয়ে আসার পর এরকম লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে জয়েন লিঙ্ক, এই লিঙ্কটা সর্বপ্রথম হচ্ছে কপি করবেন। জাস্ট সর্বপ্রথম এই লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর কপি করবেন। দেন কপি হয়ে যাওয়ার পর মূলত হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসতে পারেন। আমি হচ্ছে ক্রোম ব্রাউজার গিয়ে দেখাবো। তো ক্রোম ব্রাউজার আসলাম, নতুন একটা ট্যাব নিলাম, সার্চ অপশনে লিখলাম, লিখে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এটাকে সার্চ করে দেবো। তো আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিয়ে সার্চ করলাম, একটু ওয়েট করবো, দেখি কি আসে। আমরা সবগুলো বিষয় কিন্তু সবগুলো প্রসেস কিন্তু একটা দেখবো এখানে। তো আমাদের কিন্তু অবশ্যই হচ্ছে ওয়ালেটগুলো সম্পূর্ণভাবে ক্রিয়েট করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। তো যাই হোক, দেখেন এখানে কিছু তাদের হচ্ছে রুলস রয়েছে, রুলসগুলো অবশ্যই মানতে হবে আমাদেরকে। তো এরকম অপশন আসবে, এরকম সাইড যখন চলে আসবে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর আমি দুটা জিনিস আগে ফলো করবো, কী কী রুলস মোতাবেক আপনাকে কাজ করতে হবে এবং কী কাজ করলে পেমেন্ট পাবেন এবং ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, এবং কত কত তারিখ নাগাদ এটা হচ্ছে লিস্টেড হবে, সবগুলো কিন্তু মূলত দেখাবো। তো দেখেন এখানে হচ্ছে একটা অপশন দেখা রয়েছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আপনাকে মিনিমাম এই দুটো ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ফুল কমপ্লিট প্রোফাইল বন্ডেক্স আর অন বন্ডেক্স, আপনার প্রোফাইলে বন্ডেক্স যে আছে প্রোফাইলে এটা ফুল আপনি হচ্ছে ভেরিফাই করতে হবে প্রোফাইলটা, এবং ইভিএম ওয়ালেট অ্যাড্রেস প্রোভাইড। এখন হচ্ছে আমরা ইভিএম ওয়ালেট অ্যাড্রেস এই করবো। তো প্রোফাইল সর্বপ্রথম এটা হচ্ছে আপনি ইমেলটা হচ্ছে দেখবেন, ইমেলটা কোথায় আছে সবগুলো বিষয় কিন্তু আগে দেখা লাগবো। এটাকে ওয়ালেট অ্যাড করার জন্য কিন্তু আমাদের ইমেল দরকার। তো এই প্রোফাইলে ক্লিক করবেন এবং ইমেল এবং ইউজার নেমগুলো দেখবো। আমরা এডিটে ক্লিক করবো, মেবি যে এডিট লেখা রয়েছে জাস্ট এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করে কিন্তু আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দেখে নেবো। নিচে একটু স্ক্রল ডাউন করে আসলে কিন্তু আমাদের হচ্ছে আমাদের জিমেলটা দেখা দেবে। এক কথা যে জিমেলটা এ নেবো এবং হচ্ছে এখান থেকে ইউজার নেমটা নেবো। দেন হচ্ছে আবার এটাতে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখানে হচ্ছে দেখেন এই যে ইভিএম ওয়ালেট অ্যাড্রেস প্রোভাইড, এটা করার জন্য কিন্তু আমাদের হচ্ছে ইমেলটা দরকার ছিল। তো হচ্ছে আমরা একটু উপর দিকে যাব। উপর দিকে যাওয়ার পর দেন এই যে টাইম লাইন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিছু কথা রয়েছে সেগুলো দেখতে ফলো করেন। দিস রেওয়ার্ড ক্যাম্পেইন ইজ এক্সাইটেড টু রান আনটিল কোয়ার্টার টু 2024। দেখেন এখানে কিন্তু হচ্ছে মেবি 2024 সালে কোয়ার্টার ওয়ান অথবা কোয়ার্টার টু, কোয়ার্টার ওয়ান বলা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোয়ার্টার ওয়ান, তারপর হচ্ছে মে জুন জুলাই আগস্ট কোয়ার্টার টু, এইগুলো যে বলা হয়। এটা কিন্তু তারা হচ্ছে এটাকে রিওয়ার্ড, তারা হচ্ছে টোকেনটা আমাদের ডিস্ট্রিবিউশন করে দেবে ওয়ালেটে, এই কারণে আমাদের এখনই কিন্তু জয়েন করতে হবে। তো দেন হচ্ছে আমরা এই যে উপরে একদম উপরে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে জয়েন নাও লেখা রয়েছে, জাস্ট জয়েন নাও ক্লিক করবো। জয়েন নাও ক্লিক করার পর দেন একটু ওয়েট করবো। ওয়েট করার পর এখানে হচ্ছে আমাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে, মানে হচ্ছে এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইওর ইমেইল, আমাদেরকে এখানে ইমেইল দিতে হবে এবং একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করতে মেটামাক্সের ওয়ালেট কানেক্ট করতে হবে, যাদের মেটামাক্স আছে তারা হচ্ছে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, যাদের মেটামাক্স নাই অ্যাপেল স্টোর থেকে মেটামাক্স নামিয়ে এটাকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল দিতে হবে, দ্বিতীয় হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে, এগুলো সবগুলো হচ্ছে আমি ফিল আপ করবো। তো হচ্ছে এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে, জাস্ট এখানে একটা লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে প্রথমে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড, এখানে নিচে অ্যান্সার লেখা রয়েছে। অ্যান্সারের জায়গায় আপনি দি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে অ্যান্ড্রয়েড লিখে দেবেন, আর যদি হচ্ছে আপনি হচ্ছে আইফোন ব্যবহার করেন তাহলে আইওএস লিখে দিতে হবে। দেখেন এখানে অ্যান্ড্রয়েড এবং আইওএস লেখা রয়েছে, জাস্ট আপনি যদি আইফোন ব্যবহার করেন আইওএস লিখে দেবেন, আর জাস্ট যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন শুধু অ্যান্ড্রয়েড লিখে দেবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমি ইমেলটা প্রথমে দিয়ে দিব, সবগুলো ফিল আপ করেই দেখাচ্ছি। তো ইমেলটা পাওয়ার জন্য আমরা হচ্ছে অ্যাপসে চলে আসবো। অ্যাপসে আসার পর এখানে হচ্ছে মেবি হচ্ছে আমরা প্রোফাইলে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা একটু এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে ক্লিক করার পর দেন হচ্ছে এই উপরে দেখতে পাচ্ছেন ডিটেলস এবং পারফরমেন্স, পারফরমেন্সে ক্লিক করবেন। পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দেখতে পারবেন এবং নিচের দিকে একটু ফলো করবেন যে এখানে হচ্ছে আপনার ইমেল দেওয়া রয়েছে। তো এই ইমেলটা হচ্ছে আপনাকে মূলত এখানে প্রোভাইড করতে হবে। তো জাস্ট আমরা এই ইমেলটা কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি, তো ইমেলটা আমরা হচ্ছে
এখান থেকে বসাবো অথবা আমি কপি করে নিয়ে এসেছি, এনে কপি করে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে কানেক্ট ইওর ওয়ালেট বলতেছে আমাদের, কিন্তু এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলাম, এরপর মেটা মাস্কটা সিলেক্ট করে দিব, জাস্ট মেটা মাস্কটা সিলেক্ট করে দেবো। এই যে মেটা মাস্ক দেখতে পাচ্ছেন, মেটা মাস্কটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আবারও ট্রাই ওকে দিয়ে দেবো, মেটা মাস্ক বা মেটা মাস্ক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর গটেটি ক্লিক করে দেবো। তো আমি একটু ওয়েট করি এটাকে সম্পূর্ণ করার জন্য। তো আমি এই যে মেটা মাস্ক ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে, যাই হোক। তো এখানে মেটা মাস্ক ক্লিক করার পর আপনার সামনে এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইতে পারে, আপনি হচ্ছে সিকিউরিটি এটা দিয়ে দেবেন অথবা লগিং অপশন আসতে পারে, লগিংটা করে নিন, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, এই কারণে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এরপরে কানেক্ট ওয়ালেট লেখা আসবে, এগুলো কানেক্ট করে নেবেন, এগুলো বুঝবেন ইজিলি। কানেক্ট চাইলে কানেক্ট দিবেন, সাইন ইন চাইলে সাইন ইন দিবেন, কানেক্টে ক্লিক করবেন এবং হচ্ছে কনফার্ম চাইলে কনফার্মগুলো করে দেবেন। তো জাস্ট আমি হচ্ছে কানেক্ট চাচ্ছে, তো আমি কানেক্টে ক্লিক করাম, একটু ওয়েট করবো এবং হচ্ছে আবার এরকম অপশন আসছে, দেখুন উপরে কন্টিনিউ আসে, কন্টিনিউতে পেস করে দিলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট আমি একটু ওয়েট করবো, একটু ওয়েট করবেন, কন্টিনিউতে পেস করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে, দেখেন এখানে জাস্ট কানেক্ট ইওর ওয়ালেটে কিন্তু লোডিং নিচ্ছে। এরকম বেশিক্ষণ লোডিং নিলে আবার চাপ দিয়ে আবার ওইভাবে কানেক্ট করবেন, নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করি, দেখি কতক্ষণ, দেখেন ওয়েট করার পর আবার এরকম অপশন আসছে, সাইনিং লেখা রয়েছে, আমি সাইনিং বললাম না, সাইনিং করে নেবেন, সাইনিং চাইলে সাইনিং, কনফার্ম চাইলে কনফার্ম এবং কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিয়ে প্রেস করে দেবেন। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন কিন্তু এখানে কোনো লেখা নেই। তো দেন হচ্ছে এই দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং জিমেলটা দেওয়া কমপ্লিট রয়েছে। এখন আমাদের যে মূলত কাজ করতে হবে, অ্যান্সারের জায়গায় আমার যেহেতু হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, সেহেতু আমি এখানে লিখে দেবো অ্যান্ড্রয়েড। আপনার যদি আইফোন হয় তাহলে iOS, বড় হাতের iOS লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে আমি হচ্ছে অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এখন সবগুলো ফিল আপ ঠিক থাকবে দেখে আপনি এখন জাস্ট এই যে নিচে সেন্ড অপশন বাটন দেখতে পাচ্ছেন, টেলিগ্রাম মতো চিহ্ন রয়েছে, সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট আমি এখন হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দেব। ক্লিক করতে পারেন, দেন তারপরে কীরকম আসে সেগুলো হচ্ছে দেখবো। দেন আমি হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, দেখেন আমার কিন্তু হচ্ছে সাবমিশন রিসিভেড, মানে আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণভাবে করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা ওয়েট করবো ওয়ালেটে এবং আমাদের পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে ট্রান্সফার করে দিবে এবং নেক্সটে কিন্তু আমার হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে কিন্তু আমরাকে এটাকে হচ্ছে পয়েন্টগুলোকে কনভার্ট করে কিন্তু আমরা এটা এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পর কিন্তু আমরা এগুলো সেল করে দিতে পারবো। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।